আমরা সরকারি চাকরি প্রস্তুতি নিব নাকি হচ্ছে প্রাইভেটে জব করবো? আরে প্রাইভেটে কে জব, বাকি যে 97,000 আছে তারা কি করবে? সিলেকান নিচে এরকম একটা বিষয়। সবাই বলে যে প্রচুর পরিমাণে জব, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা আমরা ভুল টাইমে নেই। কিভাবে জানেন, আমরা যখন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি, আমরা যখন ক্যাম্পাসে ভর্তি হই, হয়তো বা বিএসসি হয়তো বা ডিপ্লোমা, ভর্তি হওয়ার পর আমাদের ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে যে আমরা জব সেক্টর আছে কিনা সবাইকে জিজ্ঞাসা করি। আমাদের আশেপাশে যে মানুষগুলো থাকে সবাই বলে যে প্রচুর পরিমাণে জব, প্রচুর পরিমাণে জব, জব অভাব নাই। আপনি হচ্ছে জব পড়াশোনা করেন, বিদেশে দাম আছে, এখানে দাম আছে, জাস্ট আমরা হচ্ছে নর্মালি সব জায়গা থেকে এইসব কথাবার্তা শুনি। কিন্তু কোথায় জব পাওয়া যায় বা কোথায় জব আছে আসলে সেটা কেউ বলতে পারে না, মানে আসল কথা কথাটা কেউ জানে না, মানে শুধু সবাই বলে জাস্ট সিলেকান নিচে এরকম একটা বিষয়। তারপর আমরা পড়াশোনা করে বের হই, বের হওয়ার পর কি আমরা চিন্তা করি যে কী করবো, আমরা সরকারি চাকরি প্রস্তুতি নিব নাকি হচ্ছে প্রাইভেটে জব করবো? আরে প্রাইভেটে কে জব, প্রাইভেটে কীভাবে জব করবে? প্রাইভেটে স্যালারি হচ্ছে 10-15,000, সো এই স্যালারি দিয়ে কি আমার কিছু হবে? তার চেয়ে বলে আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিই। তো আমরা সবাই গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিই, ম্যাক্সিমাম 80% না 90% ভালো ভালো স্টুডেন্টগুলোই আমরা এটা করে থাকি। তারপর আমাদের কী হয় যে আমরা গভর্নমেন্ট জব প্রিপারেশন নিই, এখানে দেখা যায় যে আমরা যদি 100,000 পরীক্ষা দেয়, গভর্নমেন্ট জবের যে অবস্থা সেটা হচ্ছে যদি 100,000 পরীক্ষা মানে প্রিপারেশন নেয় 100,000 স্টুডেন্ট, তার থেকে হয়তো বা 2,000 স্টুডেন্ট, সর্বোচ্চ 3,000 স্টুডেন্ট জব হয়, বাকি যে 97,000 আছে তারা কী করবে? তারা কি আবার 2-3-4 বছর পরে আবার বেসরকারিতে আসে? তো বেসরকারিতে তারা যখন আসে, যে সিদ্ধান্তটা নিছে যে বেসরকারিতে লাইফটা করবে, তখন কি হয়? তখন হচ্ছে তাদের হচ্ছে 3-4 বছর চলে যায়, তখন যারা হচ্ছে পেশার আছে, পেশারের মধ্যে হচ্ছে তাদের রেজাল্টটা ধরা হয়, অর্থাৎ তাদেরকে হচ্ছে পেশার হিসাবে, তাদেরকে পেশার হিসাবে স্যালারিটা দেওয়া হয়। তো আপনি যদি খেয়াল করেন যে পেশার হিসাবে যদি একটা ছেলেকে 3 বছর পরে স্যালারি দেওয়া হয়, তার মন তো এমনিই ভেঙে যাবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা তখন খুবই ভুল করি, মানে আমাদের ডিসিশনগুলো সবচেয়ে ভুল হয়। আরে ভাই, আমি আমার লাইফে আমি যা দেখলাম সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা দিকে ফোকাস করা উচিত। ভাই আপনি হায়ার স্টাডি করবেন, করেন, কোনো সমস্যা নেই, বা আপনি কি সরকারি চাকরি বসতে দেবেন, হ্যাঁ এটাতে নেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি বেসরকারিতে আপনি প্রিপারেশন নেন, দেখেন বইয়ের পড়া আর হচ্ছে বেসরকারি সেক্টরের কিছু জিনিস জানা দিনে রাইতে পার্থক্য। এখানে অনেকে বলবে যে না, আমরা তো অনেকের হয়েছে, ভাই গভর্নমেন্ট আর বেসরকারির মধ্যে অনেক অনেক পার্থক্য। আপনি গভর্নমেন্টে চান্স পেতে পারেন, কিন্তু বেসরকারিতে আপনি 10,000 উপরে স্যালারি পাবেন না, যদি হচ্ছে আপনি স্কিলগুলো না থাকে। এখন কী কী স্কিল থাকতে হয় দেখেন, বেসিক্যালি আমাদের হচ্ছে বইয়ের মধ্যে যে এস্টিমেটগুলো শেখায়, নর্মালি আমরা যে এস্টিমেটগুলো শিখি এগুলো হচ্ছে 1972 সালের, আই মিন 70-এর আগে, বুঝছেন? তো এগুলো যেন আমরা পড়ি, পড়া পড়ছে এগুলো হচ্ছে আমরা কাজ করতে আসি, যখন বাস্তবে দেখা যায় তো এখন আরও আপডেট কাজ, এই কাজগুলো আমরা বুঝতে পারি না। অনেকের ক্ষেত্রে 70-80% এমন হয়, হয়তো বা 20% যারা এক্সট্রা অর্ডিনারি তারা পারে। তো বিষয়টাই যেটা সেটা হচ্ছে যে আমরা যেহেতু হচ্ছে প্রাইভেট সেক্টরে জব করতে আসি, সো আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইস্টিমেশন যেটা বা ইস্টিমেট যেটা, সেটা খুব ভালোভাবে প্রফেশনাল ইস্টিমেট যেটা সেটা শেখা উচিত। এখন আমি যদি এই জিনিসগুলো না পাই, আমি সরকারি চাকরি প্রস্তুতি নিলাম, আমি বাংলা তারপর হচ্ছে সাধারণ জ্ঞান পড়লাম, কিন্তু আমি তো হচ্ছে আমার স্কিল কিছু হইলো না, তাহলে লাভ হইলো কিছু? এখন অনেকে বলবেন যে আরে সরকারি চাকরি প্রস্তুতি নিলে বেসরকারি সব হয়ে যায়, এটা ভুল একদম ধারণা। বেসরকারি সেক্টর আর সরকারি সেক্টর দিনে রাতে পার্থক্য, ঠিক আছে, এটা আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে 97,000 ফিরে আসতেছে, তাদের হচ্ছে ভুল ডিসিশনের কারণে এখানে শেষ। এখন কোনো একটা ছেলে যদি প্রথমেই তার টার্গেট থাকে যে আমি বেসরকারিতে যাবো, বা বেসরকারিতে 10টা কোম্পানি আছে বা 20টা কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর মধ্যে আমি ফোকাস দেবো, এই কোম্পানিগুলো কোন ধরনের লুক নেয়, কী কী শিখতে হয়, আমরা যদি ওগুলোতে আগে থেকে ট্রেনিং করি, ধরুন হচ্ছে ইস্টিমেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রফেশনাল ইস্টিমেট, এরকম নর্মাল ইস্টিমেট আমার ইউটিউব চ্যানেলে যে ইস্টিমেটগুলো আছে এগুলো হচ্ছে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য পারফেক্ট, বাট যারা হচ্ছে প্রফেশনাল তাদের জন্য এগুলো আরও অ্যাডভান্স লেভেলে শিখতে হয়। এগুলো আমরা যে বইয়ে পড়ি এগুলো হচ্ছে নর্মাল লেভেল, মানে জাস্ট 2-5 মিনিটে করতে হবে, আর যেগুলো অ্যাডভান্স লেভেলের খুবই গুরুত্বপূর্ণ, তো এই জিনিসগুলো কিন্তু আমরা পারি না। তো প্রফেশনাল ইভেন এটার মধ্যে আমি যদি স্টিমেটের মধ্যে অ্যাড করে দিই, সেটা যে আমরা হচ্ছে বিল করে কীভাবে, ঠিক আছে, তো বিভিন্ন জিনিসগুলো আছে, মানে A to Z, মানে আমাদের যদি স্টিমেটের জিনিসটা ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের মোটামুটি একটা স্কিল কমপ্লিট হয়। 2 নম্বর যে স্কিলটা সবচেয়ে বেশি এখন বর্তমানে পপুলার সেটা হচ্ছে যে অটোকেড। এখন হয়তো বা কেউ বলতে পারেন যে অটোকেড কি আমাদের কাজ, এটা তো হচ্ছে নর্মালি হচ্ছে আর্কিটেক্টরা করবে, স্কেচ আপ আর্কিটেক্টরা করবে, না ভাই, প্রযুক্তি এখন হচ্ছে যার যত আপডেট সে হচ্ছে জবে তত হচ্ছে জবে তত বেশি হচ্ছে বিলং করতে পারে। তো আপনি যদি খেয়াল করেন, যদি আপনার ইস্টিমেশন প্রফেশনাল হয়ে থাকে, তারপর আরেকটা আপনি যেটা নিতে পারেন সেটা আপনি দেখেন সিভিল কিন্তু হিউজ পরিমাণ। সেকেন্ড আমি যেটা আসছি সেটা হচ্ছে অফিসিয়াল জব, এখানে আপনার থাকতে পারে কী কী, অটোকেট, স্কেচ আপ বা হচ্ছে রেন্ডারিং করা, ঠিক আছে, এই 3টা সফটওয়্যার হইলে যথেষ্ট। অটোকেট পারলেন, 3D মানে আপনি 3D করতে পারেন, 3D কেটে অ্যানিমেশন বানাতে পারেন, এগুলো কিন্তু খুবই চলে বর্তমানে, আপনি এগুলো দিয়ে ফ্রিল্যান্সিংও করতে পারবেন। আমি কি বুঝাতে পারতেছি, এই জিনিসগুলোতে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, এগুলো করতেছে আমার বন্ধুবান্ধব অনেকে আছে, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করেন, তাহলে এই 3টা অর্থাৎ অটোকেট আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, তারপর হচ্ছে স্কেচ আপ, তারপর হচ্ছে এই জিনিসগুলো ইউটিউবে পাওয়া যায়, কিন্তু প্রফেশনালটা খুব কম পাওয়া যায়, ঠিক আছে, মানে আসলে যে বাস্তবে লাগতেছে এই ধরনের। তারপর আপনি যদি
খোঁজাখুঁজি করেন তাহলে অবশ্যই পাবেন। তো আপনারা যদি বলেন যে আসলে কিভাবে হচ্ছে আমরা একটা জিনিস শিখবো ইউটিউব থেকে বা কিভাবে বের করবো এই জিনিসটা দিয়ে যদি ভিডিও বানান তাহলে অবশ্যই আমি ভিডিও বানাই দেবো আপনাদেরকে, যে ইউটিউবেও আছে এই ধরনের বা ইংলিশ বাংলা আছে, তো কিভাবে আপনি বের করে পড়বেন এটা আমি আপনাকে দেখাতে পারবো, ঠিক আছে। তো নাম্বার টুতে যেটা আসলে সেটা হচ্ছে অটোক্যাড বা 3D কি আমরা হচ্ছে রেন্ডারিং করা, এই জিনিসগুলো পারতে হবে। নাম্বার থ্রিতে জিনিসটা বলবো সেটা হচ্ছে সার্ভিং। দেখেন সার্ভিং আলাদা একটা ডিপার্টমেন্ট, তবে সিভিলের জন্য খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে আধুনিক প্রযুক্তির মধ্যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে সার্ভিং, সার্ভ আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা যদি আপনি জানেন তাহলে আপনার কিন্তু অনেক ধাপ এগিয়ে থাকতে পারবেন, অনেক সেক্টরে জব করতে পারবেন, সার্ভিং সেক্টরে আপনি জব করতে পারবেন। যেমন কী কী হতে পারে, আপনি যেমন থিওডোলাইট, ঠিক আছে, ডাম্পি লেভেল, সো এই যে জিনিসগুলো আছে মানে আরও অনেক যন্ত্র আছে যে যন্ত্রগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে যন্ত্রগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। তো এই যন্ত্রগুলো যদি আপনি ইউজ পারেন যে কীভাবে আপনার আমরা সার্ভিং 1, 2, 3 অ্যাডভান্স সার্ভিং এগুলোও পড়ি, কিন্তু আসলে এই যে এগুলো পড়ে আসি বাস্তবের সাথে অথবা ফেক্টিক্যালের সাথে আমরা তত রিলেটেড থাকি না। আমরা থিওডোলাইট দিয়ে কী কাজ করে, কীভাবে কোন নির্ণয় করবো, ঠিক আছে, আবার টার্গেট লাইটও আছে, মানে বর্তমান প্রযুক্তি খুবই আপডেট, মানে অত অত মিশিং আছে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তো আমরা আসলে এই ধরনের স্কিলগুলো থাকে না। আপনি মনে করেন যে আপনি হচ্ছে রশি দিয়ে হচ্ছে আপনি 10 ফিট 20 ফিট এভাবে মাইপা তারপর জমি মাপ করবেন, না, এখন এই ধরনের সার্ভিং চলে না। যেটা চলে সেটা হচ্ছে যে আপনি হচ্ছে প্রযুক্তির ব্যবহার করতে হবে, যে কোনো হচ্ছে আপনার হচ্ছে মেশিন আছে ওই মেশিনগুলো কীভাবে ইউজ করতে হয় এই জিনিসগুলো জানতে পারেন। এই যে তিনটা জিনিস বললাম এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ তিনটা সাইড। আরেকটা 4 নম্বর যেটা বলতে পারি সেটা কনস্ট্রাকশন সাইড, মানে কনস্ট্রাকশন সাইডটা হচ্ছে ম্যানেজমেন্ট কীভাবে করবেন, আসলে ম্যানেজ করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 4টা বিষয় যদি আপনার মধ্যে হচ্ছে খুব ভালোভাবে থাকে, আইমিন আপনি যদি খুব ভালো পারেন, আপনি চারদিকে ড্রাইভ দিতে পারবেন, ঠিক আছে, চারদিকে আপনি যে কোনো একটা দিকে ড্রাইভ দেন তাহলে দেখবেন আপনি এই দিক দিয়ে হচ্ছে সেরা পর্যায়ে যেতে পারবেন। এখন আপনার যদি কনসেপ্ট থাকে যে আসলে না আমি আসলে হচ্ছে অটোগেট মানে অফিসিয়াল জব করবো, হ্যাঁ আমি অফিসিয়ালে যেতে পারেন। তো এই বিষয়টা হচ্ছে যারা ডিপ্লোমা করতেছেন তাদের জন্য এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর যারা হচ্ছে বিএসসি করতেছেন তাদের জন্য আরও কিছু সফটওয়্যার আছে, ইটেপস আছে, ঠিক আছে, স্টেট প্রো আছে, অনেক কিছু আছে। সো আপনারা চাইলে ওই জিনিসগুলো শিখতে পারেন, তবে আমি যারা স্পেশালি ডিপ্লোমা তারা হচ্ছে এই জিনিসগুলো যদি শিখেন তাহলে আপনার জন্য খুবই ভালো হতে পারে। এখন তো জরিপ হচ্ছে আপনার এইভাবেও করা হয় যেটা হচ্ছে আধুনিক জরিপ, মানে আপনার হচ্ছে GIS জরিপ, তারপরে অনেকগুলো জরিপ আছে, ওগুলো হচ্ছে কিন্তু হচ্ছে করা হয়, যেই ম্যাপ তৈরি করার জন্য যে জরিপটা করা হয় এই ধরনের জরিপগুলো কিন্তু আপনার অনেক কাজে আসতে পারে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা সম্পূর্ণ আমার মতামত ছিল, যদি আপনার মতামত চেঞ্জ হয় থাকতে পারে, সো আপনি কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন অথবা আপনার জুনিয়র যারা আছে তাদেরকেও শেয়ার করে জানিয়ে দেবেন যে এই জিনিসগুলো শেখার জন্য অথবা এই জিনিসগুলো আপডেট করার জন্য। আবার অনেকেই বলতে পারেন যে আমার কাছে এই সবগুলোই আছে বাট আমার জব হচ্ছে না, তাহলে আপনি হয়তোবা আপনি কীভাবে হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করবে এই জিনিসটা হচ্ছে আপনি পারতেছেন না। আইমিন জব কীভাবে খুঁজতে হয়, মানে এটা কিন্তু একটা কোর্স থাকে যে আমরা জব কীভাবে খুঁজবো, জব কাকে হচ্ছে কীভাবে সিভি পাঠাইতে হবে, কোন কোম্পানির জন্য কোন ধরনের সিভি পাঠাইব। দেখেন আপনার সব কিছু জানেন কিন্তু আপনাকে দেখতে হবে যে বিডি জবসে বা যে সার্কুলার আছে আপনার কী চাচ্ছে, অর্থাৎ তাদের রিক্রুটমেন্ট অনুযায়ী হচ্ছে আপনার সিভিটা দিতে হবে। এখন অনেকে যেটা করে যে মনে করেন লোক নিচ্ছে হচ্ছে অটোগেটের জন্য, আপনি দিয়ে রাখছেন জিএসটি মিটিংয়ে সব পারেন, তাহলে আপনাকে নিবে কেন ভাই? এই জিনিসটা একটু আপনি একটু মাথা খাটাইলে আপনি একটু খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি আবারও বলি, যারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা বিএসসি ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে, যারা হচ্ছে নতুন পেশার তাদের জন্য এই ভিডিওটা, যারা খুব জ্ঞানী বা যারা খুব ভালো জানেন তাদের জন্য এই ভিডিওটা না, আমরা আসলে এই জিনিসটা ফেস করি, সেজন্য আমি এই জিনিসটা নিয়ে বললাম। যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা নিউজ, সেটা হচ্ছে যে এই 4টাই কোর্সই হচ্ছে আমরা কিছুদিন পরে হচ্ছে চালু করতে বা আরও 4-5টা কোর্স আমরা চালু করবো, যেগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই কাজে আসতে পারে। অবশ্যই এই কোর্সগুলো পেইড থাকবে, কারণ এই কোর্সগুলো যারা করাবে তারা হচ্ছে প্রফেশনাল লাইনে খুবই ভালো পর্যায়ে আছে, তো তাদেরকেই হচ্ছে আমরা কোর্সটা করাবো, কারণ হচ্ছে এই কোর্সটা যাতে আপনার লাইফে খুবই কাজে আসে, খুবই কম মূল্যে হচ্ছে আপনাদেরকে এটা দেওয়া হবে। আশা করি যাদের কাজে আসবে তারা এই কোর্সটা করতে পারেন, ঠিক আছে। আর যারা হচ্ছে আমাদের হচ্ছে টাকা নাই বা দেখেন টাকা সবাইরে নাই, তবে আপনাদেরকে যারা এই ভ্যালুয়েবল মানে যারা হচ্ছে এই লাইনে খুবই ফেমাস তারা যে এই সময়টা দিবে, তারা তো এই সময়টা আপনাকে না দিয়ে অন্য জায়গায় দিলেও পারে, তারা এই সময়টা দিবে যে তাদেরকে কিছু সম্মানই করার জন্য, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম তাদেরকে কিছু সম্মানই করবে, সে কারণে কোর্স ফিটা হালকা নেওয়া হবে, বেশি নেওয়া হবে না। তো আশা করি যারা হচ্ছে যে এখান থেকে শিখবেন না অথবা কোর্স শিখতে চাচ্ছেন না অন্যভাবে শিখবেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে অনলাইনে ফ্রিগুলো শিখতে পারেন। তবে আমি এটা এখানে কোর্সের কথা বলছি কারণ আমি জানি ভিডিওটা বানাইলে অনেকে বলবেন যে এই ধরনের কোর্স আমরা পাই না, সেজন্য আমরা চিন্তা করছি যে যারা হচ্ছে এইসব লাইনে যারা হচ্ছে খুব ফেমাস তাদেরকেই হচ্ছে আমরা কোর্সটা করাবো, তাদেরকে দিয়ে করালে অবশ্যই তাদেরকে একটা ফ্রি দিতে হবে, সো আমরা অবশ্যই এই ফ্রিটা আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো ফ্রিতে কীভাবে শিখতে পারবেন সেটাও আমি আপনাদের জানাবো, যদি আপনাদের আইডিয়া থাকে বা মতামত থাকে জানাতে পারবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।